নরসিংদীর বেলাবতে বটেশ্বর আদর্শ সবুজ পল্লী ক্রীড়া চক্রের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপজেলার বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শমশের জামান ভূঁইয়া রিটেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটেশ্বর আদর্শ সবুজ পল্লী ক্রীড়া চক্র এর সভাপতি মোহাম্মদ শাহিদুল আলম সাকিব। প্রধান আলোচক ছিলেন বেলাবো উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক গবেষক মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান, বেলাবো উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ উদ্দিন খান মোমেন প্রমুখ, আমলাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হাসান ভূঁইয়া অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। সঞ্চালনায় ছিলেন সবুজ পাহাড় অনার্স কলেজের প্রভাষক মোহাম্মদ মোশারফ হোসেন। দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বে। সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী মেরি, নরিন ও সাইফুল। ঈদের ছুটিতে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই একত্রিত হওয়ায় সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। হই হুল্লোড়, গল্প, হাসি ঠাট্টা আর আড্ডায় ঈদের আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ। সবার প্রত্যাশা আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একই সঙ্গে আয়োজক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আমলাব ইউনিয়ন পরিষদ মোহাম্মদ মাহবুবুর রহমান মুকুল, একই পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আইজুব মিয়া, বেলাবো উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল ইসলাম, ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন দুলাল, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ সারোয়ার জাহান, মোহাম্মদ জহিরুল ইসলাম ইমন, মোহাম্মদ ইমরান হোসেন সহ আরো অনেকে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।